আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে টক মিষ্টি ঝাল স্বাদের আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি তাই প্রচণ্ড গরমে গলাটা বেশ ভেঙে গেছে তবুও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম এখন আমের মৌসুম চলছে এখনও কিন্তু বেশ কাঁচা আম পাওয়া যাচ্ছে এখনও আম পাকা ধরেনি এই সময় আমি এই রেসিপিটি নিয়ে আসলাম সবাইকে সেই জন্য সব আর ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা সেই জন্য আমি প্রথমেই দুই কেজির মতো আম নিয়েছি কাঁচা আম এই কাঁচা আম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এভাবে ছিলে নিচ্ছি এই আম দিয়েই আমি দুই কালারের আম সত্য তৈরি করব। আমসত্ব সবসময় বাজারে পাওয়া যায় কিন্তু সেগুলো ধুলাবালি মিশ্রিত থাকে আর সেগুলো আনহাইজেনিক অবস্থায় থাকে সেই জন্য যদি নিজেই তৈরি করে নেওয়া যায় তাহলে বেশ ভালো হয় সেই জন্য আমিও এবার এবার এরকম একটি রেসিপি তৈরি করেছি কাঁচা আমের আমসত্ব এই আমসত্ত্ব তৈরি করা খুব সহজ কোনোই কঠিন নয় সাধারণত জেলি বা জ্যাম আমরা যখন বানাই সেইটাই একটু অন্য প্রসেসে এই আমসত্ত্বটা তৈরি হবে তো কিছু আম হালকা হলুদ হয়েছে তো এই আমগুলো থেকে আমি খুব ভালো করে একটু ছাড়িয়ে নিব কুচি কুচি করে নিব যতটা সম্ভব কুচি করে নেওয়া যায় তো আমি এই রকম করেছি কারণ হচ্ছে যে এখন আমে যে কড়াটা আছে সেটা অনেকটাই পরিপক্ক হয়ে প্রায় বীজের পর্যায়ে চলে এসছে সেজন্য কাটতে একটু কষ্ট হচ্ছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবু আমি কেটেছি তবে বটিতে কাটলে হয়তো বা আরও ইজি হতো তো এভাবেই আমি করে নিয়েছি বেশ ছোট ছোট স্লাইস করে কুচি করে নিয়েছি এই রকম পদ্ধতিতে টক আম হলেও কোনো সমস্যা নেই টক আম হলে যদি টক খেতে চান তাহলে চিনি একটু কম আর মিষ্টি খেতে চাইলে মিষ্টি বেশি চিনির পরিমাণ বাড়িয়ে দিলেই চলে তবে অনেক সময় দেখা যায় যে রোদ না থাকলে একটু কষ্ট হয়ে যায় আর রোদে না দিলেও ফ্যানের বাতাসেও তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে পারলে প্রচণ্ড গরমে আমসত্ত্ব কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যায় তো যতটা সম্ভব আমি ছোট ছোট স্লাইস করে নিচ্ছি ঠিক এরকম দু একটি একটা বড় আছে সিদ্ধ ভালো করে করে নিলে আর সমস্যা হবে না এবার ফোটানো পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব পানি দিয়ে ধুয়ে নেব আর সিদ্ধ করতে গেলে একটু কম পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে হবে যাতে খুব দ্রুত রেডি হয়ে যায় তো এবার আমি ধুয়ে নিচ্ছি সিদ্ধ করার সময় যদি ননস্টিকই পাতিল নেওয়া হয় তাহলে খুব ইজি হয় সেজন্য আমি আমি ননস্টিকি এই যে বড় পাতিলটা আছে আমার সেখানে নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ আর এক গ্লাসের মতো পানি দিয়েছি খুব সামান্য পানি দেখতে পাচ্ছেন পানি দিয়ে খুব বেশিক্ষণ যদি সিদ্ধ করে নেওয়া যায় তাহলে আমের রসটা বেশ ঘন হয় আর লবণটা দেয়াতে সিদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি ঢেকে দিচ্ছি এবার চলে আসলাম অন্য একটি প্রিপারেশনে বেশ কয়েকটা শুকনা মরিচ এভাবে ভেজে নিচ্ছি ভেজে গুঁড়ো করে নেব যেহেতু টক মিষ্টি ঝালের একটি আমষত্ব আমি তৈরি করব দুইটি কালারের এবার এই যে একটা হামিল দিস্তা আছে এর মধ্যে আমি গুঁড়ো করে নেব ছোটো যে মিক্সচার গ্রাইন্ডার আছে সেখানেও করে নেওয়া যেত কিন্তু আমি তাৎক্ষণিকভাবে এই হামিল দিস্তার মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি যতটা সম্ভব হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন খুব ঘন হয়েছে আমের এই রসগুলো তো এবার আমি খুব ভালো করে চাল নিতে চেলে নেব এক্ষেত্রে চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যায় তবে সেক্ষেত্রে আমের যে আঁশগুলো রয়েছে সেগুলো ব্ল্যান্ড হয়ে যাবে সেজন্য খুব একটা ভালো স্বচ্ছ ক্রিস্টালের মতো দেখতে নাও হতে পারে সেই জন্য আমি এইভাবে স্টিলের চালনিতে নিতে চেলে নিয়েছি খুব ইজি প্রসেস খুব চটজলদি করে নেওয়া যায় এভাবে আমি দুই দফা এই আমগুলোকে এভাবে চেলে নিলাম ঠিক এরকম হবে যখন তখন আমি এগুলোকে ফেলে দিচ্ছি আবার নিয়ে নিচ্ছি যেহেতু আগে লবণ দিয়েছি তাই এই আমসত্বটা যখন তৈরি করব। তখন খুব একটা লবণ দেব না ঠিক এরকম একটি দ্রবণ হয়েছে দেখতে পাচ্ছেন এখন এই যে আমের রসগুলো আছে সেগুলোকে আমি দুই ভাগ করে নিব একটা পাতিলে আমি লাল কালার যেটা রেড কালার সেটা ইউজ করবো ডাস্ট পাউডার যেটা দিয়ে রেড একটা আমসত্ব তৈরি করবো আর একটাতে গ্রিন ফুড কালার ইউজ করতে হবে এক্ষেত্রে যেগুলো খুব স্বাস্থ্যসম্মত সেইগুলো কিনে আনতে হবে বাজার থেকে পরিমাণ মতো আরেকটু একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু টক মিষ্টি ঝালের এই আমসত্ব সেই জন্য আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি আর বিট লবণ দিয়ে দিচ্ছি খুব মাঝারি আঁচে এটি আমি তৈরি করছি যাতে লেগে না যায় এবার গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এবার একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি খুব সামান্য না সেই জন্য আবার এক কাপ চিনি বেশি দিয়ে দিলাম যেহেতু একটু বেশি মিষ্টি আমার বাচ্চারা পছন্দ করে সেই জন্য চিনি দেওয়ার পরে থিকনেসটা একটু কম থাকলেও পরে ঠিক হয়ে যাবে এবার একটু জিরার গুঁড়া আর চাট মশলা দিয়ে দিলাম চটপটির যে মশলাটা আছে সেটা দিলে খুব বেশি টেস্ট হয় সেই জন্য তো প্রায় হয়ে এসেছে এবার আমি ফুড কালার দিয়ে দিলাম ডাস্ট যে পাউডারটা আছে সেই ফুড কালারটা দিয়ে দিয়েছি একটু বেশি রেড কালার চাইলে একটু বেশি তবে পরিমাণটা কিন্তু বুঝে নিতে হবে হয়ে এসেছে ঠিক এই রকম পর্যায়ে যখন চলে আসে তখন বোঝা যাবে যে রেডি হয়ে গেছে বেশ যে বলকগুলো আছে সেগুলো গায়ে প্রায় ছিটে ছিটে আসে সেই সময়টায় বোঝা যাবে যে হয়ে গেছে এই তো রেডি হয়ে গেল এবার আমি একটি স্টিলের বড় প্লেট নিয়েছি তার ভেতরে একটু সরিষার তেল ব্রাশ করে নিয়ে তার উপরে এই মিশ্রণগুলোকে ঢেলে শুকিয়ে নেব যদি প্রচণ্ড গরম থাকে তাহলে ঘরের তাপমাত্রাতেও দুই তিন দিন সকালে হয়ে যায় তবে হ্যাঁ রোদে দিলে অনেক বেশি ভালো হয় এক থেকে দুই দিন রোদে দিলেই খুব স্বচ্ছ এবং সুন্দর এই আমসত্ত্বগুলো রেডি করে নেওয়া যায় তো চিলি পাউডার দিয়েছিলাম এক সময় তো সেটি স্কিপ করে গেছি দেখতে পাচ্ছেন যে চিলি যে পাউডার করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেওয়া হয়েছে তো এবার এই অবস্থায় এটাকে শুকিয়ে নেব আমি দুই দিন শুকানোর পরে আবার চলে আসব তো এবার আমি আরেকটা যে গ্রিন কালার করেছি ঠিক একই প্রসেসে আমি সেই আমসত্বটাও তৈরি করছি তবে পার্থক্য শুধু হলো যে আমি গ্রিন কালার ইউজ করেছি তো দুটো আম সত্যিতেই আমি মোটামুটি চিনি দিয়েছি একটু বেশি কেউ যদি আরও মিষ্টি খেতে চান আরও চিনি দুই কাপের মতো চিনি আর মিষ্টি কম খেতে চাইলে হাফ কাপ চিনি ইউজ করতে পারেন চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চিলি পাউডার ননস্টিক প্যানে যদি এই আমসত্ত্ব করে নেওয়া যায় তাহলে কোনো রকম ঝামেলা নেই অতি সহজেই করে নেওয়া যায় এবার আমি গ্রিন কালারটা দিলাম দেখতেই পেলেন যে কয়েকটা ড্রপ মাত্র ইউজ করেছি ফুড কালার যেগুলো খুব ভালো সেগুলোর জন্য অনেক বেশি কিন্তু দিতে হয় না কম দিলেই কালার সুন্দর কালার চলে আসে বাজারে তৈরি যে কোনো আমসত্বের চাইতে নিজেই যদি এভাবে করে নেওয়া যায় তাহলে অনেকটা স্বাস্থ্যসম্মত হয় আর সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় যদি ফ্রিজে সংরক্ষণ করা যায় এই আমসত্বটাও রেডি হয়ে গেল এবার আমি আরেকটা স্টিলের প্লেটে ঠিক সেই একই প্রসেসে দিয়ে দিচ্ছি রোদ্রে শুকানোর জন্য ঠিক এভাবে আবার একটু ঝাঁকুনি দিয়ে সেট করে নিলাম তবে খেয়াল করতে হবে যখন রৌদ্রে শোকা দিব তখন কিন্তু একটু পাতলা কাপড় দিয়ে ঢেকে দিলে আর ময়লা পড়ে না তো রেডি হয়ে গেছে এই আমষ দেখতেই পাচ্ছেন অনেকটা ক্রিস্টালের মতো হয়েছে এবার আমি ছোট ছোট করে কেটে রোল করে নিচ্ছি খুব সাবধানে এটি করতে হবে কেউ চাইলে পুরোটাও রোল করে রাখতে পারেন তো আমি ছোট ছোট করে রোল করেছি আমার এই আমসত্ব তৈরির যে পদ্ধতিটা এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও তৈরি করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার তৈরি করা আমসত্বর পদ্ধতিটা কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য তো সবাইকে আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি যদি ভালো লাগে কমেন্ট করবেন এভাবে বেশ কিছু দিন আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব গ্রিন কালারের যেটা তৈরি করেছি সেটাও আপনাদের দেখাচ্ছি তবে খেতে দুটোই একই টেস্ট শুধু কালারের ভিন্নতা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ